থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ, রাখালের বাসি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়ল বিল, ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। আমার তো অরিজিনালি দাদার বাড়ি হচ্ছে পাবনা জেলার ফরিদপুর থানায়, কিন্তু সেখানে আমরা গিয়েছি স্বাধীনতা যুদ্ধের মাঝখানে। এর আগ পর্যন্ত ওই এলাকা আমাদের কোনোদিন যাওয়া হয়নি। আমার স্মৃতি শুরু হচ্ছে কমলগঞ্জ, যেটা এখন মৌলভীবাজার মানে জেলায়, একসময় সিলেটের মধ্যে ছিল। আমার জন্ম হচ্ছে বানিয়াচং। এই তখন ব্রিটিশ ভারতে এক গ্রাম এক থানা ছিল, সবচেয়ে বড় গ্রাম ছিল। আব্বা তখন ওটার ওসি ছিলেন ওই থানার। কমলগঞ্জ থানা প্রেমিসেস যেটা, ওইটাই ছিল হচ্ছে এই মণিপুরীদের মেলার স্পট। তো ওইখানে মণিপুরীদের মেলা বসত, নারী পুরুষ আসছে, বিভিন্ন পণ্য সাজানো। আর আমি যেহেতু ওসি সাহেবের ছেলে, সর্বত্র আমার অ্যাক্সেস আছে, মানে যাতায়াতের সুযোগ ছিল। এখান থেকে খাগড়াই খাচ্ছি, ওখান থেকে কটকটি খাচ্ছি। ছাপ্পান্ন সনের কথা বলছি, আমি আমার দুই বোন, আমার যে পিঠাপিঠি দুই বোন, আমরা তিনজন সবসময় একসাথেই থাকতাম। একদম কমলগঞ্জ থানার পেছনেই কিন্তু নদীটা ছিল। ঠিক নদীটা পার হওয়ার পরে ঢালে নামতেই ওখানেই পার্শ্বে একটু নিচু অদ্ভুত এক বাড়ি, অজস্র গাঁদা গাছ। এখন কেমন লাগবে জানি না, কিন্তু তখন আমার কাছে মনে হয়েছিল স্বর্গ বোধ হয় ওখানেই। হঠাৎ বিশ হবে না, 18-19 বয়সের একজন নারী আমাদের বলে, এই তোমরা কারা এটা আসছে? তখন আমরা বললাম যে আমার বড় বোন বললাম যে আমরা ওসি সাহেব। ওনা ডেকে ভেতরে নিয়ে গেলেন। অজস্র ফুল, অদ্ভুত সুন্দর একটা বাড়ি, ছোটো মোটো কুড়ে ঘর, দুই দিকে দুটো, একটা উঠানের দুই দিকে দুটো কুড়ে ঘর। ওর মধ্যে একজন ফর্সা টকটকে, আমার এখনও চোখে ভাসে, একজন বয়স্ক নারী কেড়ে বলো যে এরকম ওসি সাহেবের ছেলে মেয়ে আসছে, হ্যাঁ ওদের জন্য ইয়ে কর, চা কর। মানে এমনিতে নাড়ু মোয়া ইত্যাদি ছিল, তারপরে যে চাটা খেলাম ওটা কিসের তৈরি গড নিউজ, আমার এখনও মনে হয় ওই স্বাদ যে লেগে আছে, ওরকম স্বাদের চা আমি জীবনে খাইনি কখনো। মেয়েটির নাম ছিল বিনা পানি দি, আমরা বিনা পানি দি বলে, এবং বিনা পানি দি এখনও আমাদের স্মৃতিতে একেবারে জল জল। আব্বা তখন কমলগঞ্জ থানা থেকে ট্রান্সফার হয়ে গেলেন চিরাঙ্গের রেলওয়েতে। আব্বা আমাদের আর চিরাঙ্গে নিলেন না, আমাদের ওখানে পাশে একটা বাসা ভাড়া করে ওখানে রাখলেন। আর ওই বাসাটাকে সবাই বলতো নাগের বাড়ি। নাগবাবু ছিলেন একজন জমিদার, আর এই নাগবাবুর ছেলে মাঝে মাঝে একটা বিশাল হাতি নিয়ে আমাদের বাড়িতে আসতেন, তার সঙ্গে আবার হাতির একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তা আমি ওই ছোটো হাতিটার পিঠের মধ্যে চড়তাম, যে ওইটা নিয়ে খেলতাম। আর কেউ ভয়ে আগাইত না, কিন্তু আমি গিয়ে ওটাতে নিয়ে ওইটা নিয়ে খেলতাম। মাশাআল্লাহ নাফিজ কর দিয়া গিয়া হ্যায়, কমি আর সুবাই অ্যাসেম্বলিয়াঁ তোড় দি গই হ্যায়, সুবাই গভর্নর আর ওয়াজির হটা দিয়ে গয়ে। 58 সনে আইয়ুব খান সাহেব ক্ষমতায় এলেন মার্শাল্লাহ দিয়ে, একটা পরিবর্তন দেশে ঘটছে এটা বুঝতে পারছিলাম। ঠিক সেই বছরই আমরা আবার কুমিল্লায় চলে আসলাম।
কুমিল্লা হচ্ছে আমার স্মৃতির ভান্ডার। পুলিশ লাইনের মধ্যে আমাদের বাড়ি ছিল, বাসা সরকারি কোয়ার্টার। স্কুলে ভর্তি করলো পুলিশ লাইন স্কুলে, এক বছরও না বোধ হয়, কয়েক মাস পড়বার পরে খুব ভালো লাগেনি, তো স্কুলটা পরিবর্তন করে আব্বা ভর্তি করে দিল আওয়ার লেডি অফ ফাতেমা কনভেন্ট স্কুল। ওখানে ইংলিশ মিডিয়ামে আমরা তিন ভাই বোন ভর্তি হলাম। তা আমি যখন ক্লাস টু থেকে, সৌভাগ্য হোক দুর্ভাগ্যক্রমে, ফার্স্ট হয়ে গেলাম, আমাকে ডাবল প্রমোশন দেওয়া হলো। তো ডাবল প্রমোশন দেওয়াতে আমি ন্যাচারালি আমার ফোরে চলে যেতে হবে, আমার বোনরা কিন্তু থেকে গেলো থ্রিতে, আমি চলে গেলাম ফোরে। আবার ফোরে যাওয়ার পরে আমার বাবা তখন দেখলেন উনি এফার্ট করতে পারছেন না, তখন আমাকে নিয়ে গিয়ে কুমিল্লা ভিক্টোর স্কুলে ভর্তি করে দিলেন ক্লাস সিক্সে। একেতে শিশু, ক্লাস টু থেকে মাত্র পাস করেছি, তারপরে ইংলিশ মিডিয়ামের যে পরিবেশ, সেই পরিবেশে তো একদম রিভার্স একটা পরিবেশ হচ্ছে বাংলা একটা স্কুলে। সেখানে গিয়ে ঢুকে গিয়ে বাস আমিও বাঙালি হয়ে গেলাম। ভিক্টোর স্কুলে আমি ক্লাস এইট পর্যন্ত পড়ি। আমরা বসবাস করতাম বেশিরভাগই নন বেঙ্গলি, ইভেন আমাদের বাড়ির মধ্যেও দুজন পাঞ্জাবি ছিলেন। আমার আব্বার আড্ডালি ছিলেন একজন আলাদিত্যা ভাই, একজন আলিজামান ভাই। ওদের পোশাকে আশাকে চলনে বলনে ঈদের আগে থেকে যে শুরু হয়ে যেত আনন্দের একটা জোয়ার, যে যেন কুমিল্লা পুলিশ লাইন মনে হতো ঈদের আগে থেকে, 15 দিন আগে থেকে একটা আনন্দের জোয়ার চলছে। তো আমার মনে দাগ কাটার মতো প্রথম গান হচ্ছে তুমি যে আমার। তারপরে হচ্ছে হিন্দি গান দিদারের মধ্যে দিলীপ কুমারের লিপ। প্রথম প্রেম হচ্ছে 18 বছর বয়সে, তখন কেবল মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। আমাদের এলাকায় একটা বিল আছে আমাদের বাড়ির সাথে, একদম বাড়ির লাগোয়া, সেটা হচ্ছে 12 মাইল 12 মাইল, বিলটার নাম হচ্ছে বড় বিল। তো ওই বিলের মাঝখানে একটা বট গাছ, আমিরাডাঙ্গার বট গাছ বলে, আমরা নৌকা নিয়ে ওখানে থাকতাম মুক্তিযুদ্ধের সময়টাতে। রাতের বেলা প্রচণ্ড তুফান, নৌকা ভাসতে ভাসতে কোথায় যায় আমরা জানি না। আমরা মাঝি ছিল আকু ভাই, আকু ভাইকে বললাম তুমি হাল ছেড়ে দাও, যেদিকে খুশি যাক। তো এরকম ভাসতে ভাসতে নৌকাটা গিয়ে একটা গ্রামে লাগলো। লাগার পরে আমার একজন, আমার সহযোগী, আমার সাথে যারা ছিল তার মধ্যে একজন শাহান একটা ছেলে, ও বলল যে এরকম এখানেই তো আমি রেখে গেছি ধীরেন কাকাদের। এই ধীরেন কাকার দুই মেয়ে, এই দুই মেয়ের বহু গল্প এর আগেই আমার শোনা। অদ্ভুত সুন্দর গান করে ওরা, দেখতে যেমন তেমনি ওদের কণ্ঠস্বর। এই গল্প শুনতে শুনতে না আমার এক ধরনের হয়, এক ধরনের তাদের প্রতি একটা মানে ইয়ে ভাব আর কি, ওই ভালো লাগার ভাবটা তৈরি হওয়া। তো নেমে গেল নৌকা থেকে, তার কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে দেখে একজন হারিকেন নিয়ে একজন বয়স্ক লোক সাথে শাহান হেঁটে এসছে নদীর পাড়ে। এসে বললো আসেন নতুন ভাই, উঠে আসেন। তা আমি উঠে গেলাম, বলে যাই যে দিলেন কাকা ওনার ওখানে যাই চলেন। উনি আবার থাকেন আশ্রয়ে, তখন অন্যের আশ্রয়ে, ওই ওখানে ছাপড়া মতো ঘর, খুব ভালো ঘর যে একেবারে উন্নত তা না, আর বাইরে মাটির বারান্দা। তা আমাদের একটা বারান্দায় বসতে দিলেন। এর মধ্যে ঠাস করে আমাদের সামনের ঘরের দরজাটা খুলে গেল, একটা কুপি বাতির সামনে একেবারে কি বলবো এটাকে, যে কী দেখলাম আমি, এটা এটা বর্ণনা করা খুব কঠিন। দেবী যেন স্বয়ং বাতিটা তার মুখের মধ্যে, কুপি বাতি হাতে, এক হাতে মুড়ির একটা ডালা নিয়ে হেঁটে আসছে। আমি দেখতে পাচ্ছি দেবী যেন হেঁটে আসলে আর কি, এসে আমার সামনে এসে মুড়ির ডালাটা রেখে আবার যথারীতি চলে গেলেন। আমি হা হা করে তাকিয়ে আছি, কিসের মুড়ি খাওয়া? আমার তো মাথার মধ্যে যে হয়তো আমি তো এতদিন গল্প শুনে যে আজকে দেখলাম এটা হচ্ছে শিখা। এবং স্বাধীনতার পরবর্তীতে আমরা যখন অনুষ্ঠান আয়োজন করি আমার এলাকায়, তখন গান বাজনা আয়োজন করি, তখন ওদের বাড়িতে রিহার্সাল হতো। ওদের বাড়িতে রিহার্সাল করতে করতেই যেটা হয় একটা অ্যাটাচমেন্ট হয়ে গেল আর কি একসময়। এটি ছিল আমার জীবনের প্রথম প্রেম, এবং এটার সমাপ্তিটা খুব দুঃখজনক। একসময় ওরা এই দেশ থেকে চলে যায়, এখন বোধ হয় মানে পরবর্তী শিলিগুড়িতে গিয়ে ওরা আশ্রয় নিয়েছিল। আমাদের বাড়িটা ছিল সঙ্গীতের বাড়ি, বাবা আবার ওস্তাদ রেখে দিয়েছিলেন, বড় বোন মেজো বোন ওরা গান করতেন।
আর আমি গিয়ে পাশে বসে থাকতাম। মাঝে মাঝে আমিও যখন একটু গাইতে যেতাম তখন আমার বাবা চিৎকার করতো, এই তোমার ওই ফাটা বাঁশের মতো গলা নিয়ে রাগিনী চর্চার দরকার নেই। তো ইউনিভার্সিটি যখন পড়ি তখন প্রথমে হচ্ছে অর্থনীতি বিভাগের ওদের একটা নাটকে ব্যাকগ্রাউন্ড করবার জন্য আমাকে ডেকে নিলে, তা আমি একটা ব্যাকগ্রাউন্ড করলাম। করার পরে এটা খুব পছন্দ হয়ে গেল সবার, তখন যে ডিপার্টমেন্টেই নাটক হয় ব্যাকগ্রাউন্ড করবার জন্য আমাকে নিয়ে যায়। এই করতে করতে তখন আমাদের ইন্টার হল ড্রামা কম্পিটিশন, হাবিবুল হাসান তার নাটক, তো ওইটাতে যে মেইন কাস্টিং মানে মূল চরিত্রে করার কথা শফি কামালের, তো শফি কামাল রিহার্সালে আসে না। এতে আমাকে হলের প্রভোস্ট বললেন যে মাসুম তুমি প্রক্সি দাও, তা আমি প্রক্সি দিই। শেষ মুহূর্তে একদম নাটকটা যখন দুই দিন কি তিন দিন বাকি, মানে ফাইনালি আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করব, সেই সময় শফি কামাল স্পষ্ট জানিয়ে দিলেন যে উনি এটা করছেন না। তখন আমাদের প্রভোস্ট ছিলেন শফিক হায়দার চৌধুরী, স্যার বললেন মাসুম তুমি করো, করলাম এবং সেবার কম্পিটিশনে বেস্ট অ্যাক্টর হয়ে গেলাম। এটা 74 সনের। পরের বছরই আবার হলের নাটকে আমাকে দেওয়া হলো পুরো নাটকের দায়িত্ব, তখন আমি ঋত্বিক কুমার ঘটকের জ্বালা নাটকটা করলাম, ডিরেকশন করলাম, সেইবার আবার আমি বেস্ট ডিরেক্টর হয়ে গেলাম। মানে শফিকুর রহমান নামে এক ভদ্রলোক ছিলেন সোশ্যালজি ডিপার্টমেন্টের, হ্যাঁ উনি আমাকে বললেন যে মাসুম তুমি নাটকটা চালিয়ে। তো 76 যখন বের হয়ে আসি ঢাকায় তখন আমাকে ওই শফিক স্যার তখন একটা চিঠি লিখে দিলেন এখানে আবদুল্লাহ মামুনকে টেলিভিশনে, তা আমি মামুন ভাইয়ের কাছে গেলাম। মামুন ভাই আমাকে প্রথমে একটা গানের অনুষ্ঠান দিলেন টেলিভিশনে, সেটি ফেল করে গেলাম। এরপরে আমি দল খুঁজতে শুরু করলাম। দল খুঁজতে খুঁজতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই আমার খুব ঘনিষ্ঠ ছিল এস এম সুলাইমান, ওর চট্টগ্রাম কলেজে পড়তো কিন্তু বেশিরভাগ সময় ইউনিভার্সিটি এলে আমার রুমেই থাকতো। তখন ও আমার বললো যে মাসুম ভাই আপনার বাসাটা দিতে হবে, আমরা স্ক্রিপ্ট করবো ওখানে। উনি হচ্ছেন জামিল আহমেদ, উনি ইয়ে থেকে এসছেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ডিপ্লোমা করে এসছেন। যখন মোটামুটি স্ক্রিপ্ট হয়ে গেল তখন জামিল আহমেদ বললো মাসুম আপনি ডিসিটা করবেন। নিকোলাই গগলের গভর্নমেন্ট ইন্সপেক্টরের রূপান্তর ইন্সপেক্টর জেনারেল, এবং সেটা ডিসি ক্যারেক্টারটা আমি করলাম। এই আমার মঞ্চে জড়িয়ে যাওয়া। ঢাকার মঞ্চ কাঁপানো একটা নাটক করেছিল জামিল আহমেদ, সেটা হচ্ছে বিষাদ সিন্ধু, ওইটি টার্নিং পয়েন্ট বলা যায় যে বাংলাদেশের মঞ্চটাকে উনি ঘুরিয়ে দিয়েছিলেন, ধারণাকেই মানুষের পাল্টে দিয়েছিলেন বিষাদ সিন্ধু, এটা মানে ঐতিহাসিক ঘটনা আর কি। ওই নাটকটার মধ্যে সবাই কথক, আবার সবাই ওর ভেতর থেকে কথক থেকে বেরিয়ে বেরিয়ে আবার নাটকের ক্যারেক্টারে আমরা ঢুকেছি। তো সেখানে আমার ক্যারেক্টারটা ছিল মাবিয়া। নবীজি বলল যে আমারই কোনো সাহাবি প্রিয় সাহাবার ছেলে হত্যা করবে আমার দুই নাতিকে, তখন বলতেছে কে 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 বলেন, নইলে আমরা আর কেউ খাদ্য স্পর্শ করবো না, পানি স্পর্শ করবো না। তখন নবীজি নাম বলল মাবিয়া। তখন মাবিয়া বললো যে না এটা হইতেই পারে না, সে আমি বিয়ে করবো না, বিয়ে করবে না, ঠিক আছে, কিন্তু এমন এক রোগ হলো মাবিয়া যে বাধ্য হলো। তো তখন মাবিয়াকে বিয়ে দেওয়া হলো একজন বৃদ্ধার সাথে যাতে তার সন্তান না হয়, কিন্তু দেখা গেল বৃদ্ধা গর্ভবতী হয়ে গেল এবং সন্তান প্রসব করলো। এরপরের অংশটা তখন তার কথা হচ্ছে এইবার কিবা করে মাবিয়া, হাতে এক খঞ্জর নিয়া পুত্রের ঘর পানে তাই ধাওয়া করেন যেন কোনো নিশি পাওয়া ঘরে। শিশু ইয়াজিদের ঘরে আসিয়া পৌঁছেন মাবিয়া, ততক্ষণে নিষ্পাপ শিশু কী করে, হাসে খেলে হাত পা ছুড়িয়া ছুড়িয়া। মুহূর্তকে মাবিয়ার মনে কিসের যেন ঢেউ জাগে, আনন্দ পুলকের লহরী জাগিয়া ওঠে, পর মুহূর্তেই মনে দংশায় সেই নবীজির শেষ কথা, ইয়াজিদ ইয়াজিদ নাকি হইবে প্রাণীর নবীর, প্রিয় নাতি হাসান হোসেনের খুনি হন্তা নির্মম ঘাতক। মাবিয়া তুয় দৌড়িয়া যান নবীজির সন্নিকটে, চিৎকার করিয়া বলেন নবীজি নবীজি গো, আর আমি মদিনায় থাকি কেন, আমারে দামেস্কে যাইবার অনুমতি দেন, আমারে দামেস্কে যাইবার অনুমতি দেন। সততা এবং নিষ্ঠার সঙ্গে তুমি যে কাজটি করবে সেটি কখনো নষ্ট হবে না, সিদের মাপটা জানতে হবে, তারপরে যদি তুমি চোরও হও তাহলে তুমি একজন সার্থক চোর হতে পারবে, আর ভালো মানুষের তো কথাই নেই। সততা এবং নিষ্ঠার সঙ্গে যে কাজটি করবে তুমি সিদ্ধি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। আমার যেটুকু প্রাপ্তি, যা কিছু অর্জন, সে কিন্তু এই এই কারণেই, আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকি আমি ওই নাটকই পড়ি, আবার যখন লিখি নাটকই লিখি, আবার যখন কাজ করি তখন নাটকই করি, সুতরাং নাটক আমাকে ছেড়ে যাবে কোথায়।
দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন।